আল্লাহ কে সৃষ্টি করেছেন এমন প্রশ্নবাক্য মন্ত্রটা মনে আসলে কি বলতে হবে? ভাই এরকম কোন বাজে চিন্তা যদি মনে আসে যে আমাকে আমি দুনিয়াতে এভাবে আসছি সব আল্লাহ সৃষ্টি করেছেন তাহলে আল্লাহর কে সৃষ্টি করেছেন এরকম যদি মনে আসে তাহলে সেক্ষেত্রে আপনি বুঝবেন আপনার ভিতরে ঈমান আছে সাথে সাথে একটা শুকর আদায় করে এটা খুশির খবর। মনের ভিতরে এরকম বাজে চিন্তা আসলে তখন বুঝবেন যে আপনার ভিতরে ঈমান আছে। কিভাবে বুঝবেন সেটা বলতেছি। একবার এক সাহাবী তিনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথাটা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ সম্পর্কে আমার মনে বাজে চিন্তা আসে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যাকা নাফসুল ঈমান, এটাই তো ঈমান। ভাই যে ঘরে সম্পদ আছে সেখানে চোর যা, যে ঘরে সম্পদ আছে সেখানে যেটা নাস্তিক ওটার মনে এগুলো আসে না, যেটা বেঈমান ওটার মনে এগুলা। আপনি আল্লাহর প্রতি ঈমান আনছেন দেখে যে ইবলিস ও তো বসে নাই, ও আপনার মনের ভিতরে খোঁচায়, কি করে খোঁচায়, এই কথা ঢুকায়, ওই কথা ঢুকায়, এই কথা আপনার ফুসলায়, ওই কুমন্ত্রণা দেয়, বিভিন্ন রকমের দৃষ্টাব আপনার মনের ভিতরে করে যাতে করে আপনি বেঈমান হয়ে যান। এগুলো যখনই মনে আসবে আপনি তখন বুঝবেন যে ও শয়তান নারে তো ধরে ফেলছি, এটা তো আমার খোঁচাইতেছে, এটা তো আমার খোঁচাইতেছে। সাথে সাথে তখন বলবেন আমানতু বিল্লাহ, কি বলবেন তখন আমানতু বিল্লাহ, আর বাম দিক দিয়ে তিনবার থুতু ফেলবেন। মানুষ টানুষ দেখে ফেলায় না, আবার থুতু ফেলানো মানে আবার এক গালবর্তি থুতু না, একবারে শুয়ের আগে যেরকম থুতু থুতু তিনবার ফেলে আমানতু বিল্লাহ পড়বেন। কারণ বাম দিক থেকে শয়তান মানুষকে এই কুমন্ত্রণাটা অ্যাটাকটা করে, বুঝতে পেরেছেন? এই জন্য হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন আল্লাহ সম্পর্কে বাল চিন্তা আসলে চিন্তা করবেন। এবার আসেন মূল এই প্রশ্নের উত্তরে, আল্লাহকে কে সৃষ্টি করেছেন? এই প্রশ্ন যে করতেছে তার এই প্রশ্নটার গোড়ায় ভুল। কেমনে গোড়ায় ভুল? আমি বলি আল্লাহ কি সৃষ্টি না স্রষ্টা? সৃষ্টি যে তাকে না কে সৃষ্টি করছে এই প্রশ্ন করা যায়, যে নিজেই স্রষ্টা তার সম্পর্কে তাকে কে সৃষ্টি করেছে এটা যদি প্রশ্ন করেন তাহলে তিনি স্রষ্টা হলেন কই? তিনি তো সৃষ্টি হয়ে গেলেন, ঠিক না? ঠিক। আল্লাহ যদি আল্লাহর সম্পর্কে যদি আপনি মনে করেন যে আল্লাহর সৃষ্টি কে করছে তাহলে তো আল্লাহ নিজেই সৃষ্টি হয়ে গেলেন, তার স্রষ্টা খুঁজতেছেন আপনি? আল্লাহ তো স্রষ্টা, যিনি স্রষ্টা তার আবার স্রষ্টা থাকে নাকি? তাহলে তাহলে বুঝতে হবে এটা ইবলিস চোরা আপনার মনের ভিতরে উটিশ পিটিশ করতেছে ইমানটা নষ্ট করার জন্য। এটা মনে আসার সাথে সাথে আল্লাহ শুকর আদায় করবেন, আমি ইমানদার, আমার ঘরে চোর আসছে, ইবলিস আসছে, সাথে সাথে আমানতু বিল্লাহ, আল্লাহ প্রতি আমি ইমান আনলাম, বিশ্বাস করবেন দেখবেন যে পালাইছে শয়তান। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। স্ত্রী সন্তান নিয়ে বাইরের দেশে থাকলে বাবা মা যদি দেশের বাড়িতে একা একা থাকে তাহলে সেটা জায়েজ আছে কিনা? স্ত্রী সন্তান নিয়ে যদি কেউ বাইরে থাকে, দেশে বাবা মা থাকে, অসুবিধা নেই, জায়েজ আছে। কিন্তু বাবা মার খায় খেদ মতের লোক ব্যবস্থা করতে হবে, তার জন্য কোনো কষ্ট না হয় সেদিকটা খেয়াল রাখতে হবে। বাবা মারও এক্ষেত্রে বোঝা উচিত যে ছেলে তার স্ত্রীর সাথে থাকলে তার চরিত্র ভালো থাকবে। অনেক বাবা মা আছে এটা বুঝতে চায় না, শুধুমাত্র বউ মারে রেখে দিতে চায় কাজের মেয়ে হিসাবে, ছেলে বিদেশে পড়ে থাকবে তার চরিত্র কিভাবে হেফাজত হবে এটা বাবা মার বোঝা উচিত। আবার সন্তানেরও বোঝা উচিত যে আমার বাবা মা তারা কিন্তু আমাকে কোলোপিঠে করে বড় করেছেন, বৃদ্ধ হয়েছেন, এখন খেদমত দরকার, আমি নিজেও নাই বউটাও নিয়ে আসলাম, তাহলে খেদমত কে করবে? অন্তত লোকজন দিয়ে, টাকা পয়সা দিয়ে, কাজের লোক রেখে, ভাই বোন আত্মীয় স্বজন কেন্দ্রকে দিয়ে বাপ মার যাতে কোনো ত্রুটি না হয় সেদিকটা তাদের কি করতে হবে? খেয়াল রাখতে হবে। আবার আজীবন বউ বাচ্চা নিয়ে বাইরে পড়ে থাকবো, বাপ মার কাছে এসে থাকবে না, তাদেরকে নিবে না, এটা আরেক অবিচার। আজকাল যুবক ভাইরা অনেক সময় খেয়াল করেন না বিষয়গুলো। মুরব্বী যখন হবেন তখন বুঝবেন ছেলের ঘরের নাতি আদর করতে মনে চায়, নাতনি আদর করতে মনে চায়, তখন নিঃসঙ্গ লাগে, সেই সুযোগ তাদেরকে করে দিতে হবে, তাদেরকে নিবেন, বা তারা শহরে যেতে না চাইলে তাদের কাছে এসে থাকবেন। কিন্তু বাবা মারা আবার সারা জীবন যদি চান যে বৌমা আমার এখানে পড়ে থাকো, তুমি আজীবন ঢাকায় বা বিদেশে পড়ে থাকো, সেটাও কিন্তু বাবা মায়ের উচিত না, এটা ন্যায্য কাজ না। সবাই সবার দায়িত্বের ব্যাপারে সচেতন হইতে হবে, তাহলে ইনশাআল্লাহ কোনো অশান্তি সমাজে আর হবে না।